সিপিএম আমলে আমরা দেখতাম সাইন্টিফিক রিগিং, এখন হচ্ছে আনসাইন্টিফিক রিগিং, এলো মেলো করে দেমা লুটে পুটে খায়। আপনি দেখেছেন এমন নির্লজ্জ নির্বাচন, এরকম চোরা কোপ্তা কত হাজার হাজার ব্যালট বাক্স আর এরপরে বেরোবে আপনিও জানেন না আমিও জানি না। এটা কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন বাম আমলে হতো, নির্বাচনের নামে প্রহসন সেটা বাম আমলে হতো, নির্বাচনটাকে হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছে। পাড়ার ক্লাবের নির্বাচনও এর থেকে ভালো করে হয়, বাচ্চা ছেলেরা যখন খেলতে নামে তখন যে টস যেমন হয় সেটাও তো একটা নির্বাচন ভাগ্য পরীক্ষা, তার থেকে অত্যন্ত খারাপ, অত্যন্ত ছোট জায়গায় চলে গেছে এটা। এই নির্বাচন অত্যন্ত প্রহসন, চোরেরা গিয়ে সিংহাসনে বসলে আরো সরকারি সম্পত্তি লুট হবে। আপনাদের মনে থাকবে 11ই জুলাই ভোট গণনা হয়ে গিয়েছে এবং পঞ্চায়েত ভোটের পর্ব কিন্তু আনুষ্ঠানিকভাবে মিটে গিয়েছে, কিন্তু আজকে 18 তারিখ অর্থাৎ এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত গণনা কেন্দ্রের মধ্যেই ব্যালট বাক্স পড়ে রয়েছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন মালদার গাজল যেখানে গণনা কেন্দ্র তার ভেতরে কিন্তু ব্যালট বাক্স এখনো পড়ে রয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য এলাকায় ছড়িয়েছে, কিন্তু কিভাবে সম্ভব এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গাজলের হাজি নাকু মোহাম্মদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে, স্কুল যেখানে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছিল এক সপ্তাহ কেটে গিয়েছে, গত মঙ্গলবার গণনা হয়েছিল আজকে মঙ্গলবার, এই এক সপ্তাহের মধ্যে ব্যালট বাক্স কিভাবে এর ভেতরে পড়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন মুখে গালার সিল রয়েছে অর্থাৎ ব্যালট বাক্স কিন্তু খোলা হয়নি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিডিওকে খবর দেওয়া হয়েছে, যিনি প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই ঘর খুলেছেন। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, গত মঙ্গলবার ভোট গণনা হয়েছে, আজকে মঙ্গলবার, এক সপ্তাহ কেটে গেল, এখনো গালা দিয়ে বন্ধ করা অর্থাৎ সিলড ব্যালট বাক্স পড়ে রয়েছে স্কুলের ভেতরে। একদমই দেখো, গাজলের এই যে বিদ্যালয়ে আমরা রয়েছি সেই বিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে ভোট গণনা হয়েছিল, আর এই বিদ্যালয়ে শনিবার দিন খোলা হয়, কিন্তু এই বিদ্যালয়ে চারটি রুম, সেই রুম তালাবন্দি অবস্থায় ছিল। গতকাল রাতেই একটা খবর শোনা যাচ্ছিল যে এই এই চারটি রুমের মধ্যে একটিতে ব্যালট বাক্স রয়েছে, এবং আজ সকালে গাজল ব্লকের আধিকারিক যারা রয়েছেন বিডিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে এখানে আসেন, এবং এখানে 207 নম্বর রুম এই বিদ্যালয়ে, সেই রুম থেকেই কিন্তু ব্যালট বাক্স উদ্ধার করা হয়। তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে, যে ব্যালট বাক্স সিল করা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন আমাদের সাথে, কথা বলবো তার সাথে যে কিভাবে জানতে পারলেন যে এই যে বাক্স ব্যালট বাক্স সেটা এখানে রয়েছে। এখানে ব্লকের যারা ব্লকের নিযুক্ত আর কি এজেন্সি যারা কন্ট্রাক্টর যারা এই যে সাজানো কাজটা করছে তারাই যখন ভাগা করছিল ঘর ক্লিনিং করছিল যখন বিদ্যালয় ক্যাম্পাসটা, তারপরে এই ঘরটার তালাটা ভাঙতে যায়, ভেঙে গিয়ে তারাই দেখে। আমি অফিসে কাজ করছিলাম এবং তারা এসে আমাকে জানালে যে এই ব্যাপার, আমরা এটা আমার ব্যাপার না, আপনি যেখানে জানাবেন সেখানে যান। তারপরে ওনারা বিডিও ম্যাডামকে জানিয়েছিলেন, বিডিও ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, উনি যা যা করতে বলেন আমি সেই অনুযায়ী কাজ করছি। কতগুলো বাক্স উদ্ধার হয়েছে? বাক্স তো আজকে দেখলাম, যেটা এত জানলাম, ওরা বলেছেন যে ডাকা ছিল বলে চলে এসছে ভাই। তারপরে আমাকে আজকে যখন উদ্ধার হলো তখন তিনটা বাক্স পাওয়া গেল, তিনটে বাক্স। কোথাকার বাক্স কি কিছু আমি একটা কিছু করতে পারি, ওখানে আমি সাইডে ছিলাম, ওখানকার যারা সর্বদলে মানে বিভিন্ন দলের নেতারা ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, বিডিওর রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, আইসি সাহেবরা ছিলেন, সিআরপিএফরা ছিলেন, ওনারাই নিয়ে গেলেন, আমি জাস্ট দেখলাম। কটা রুম, আপনারা তো শনিবার স্কুল খুলেছিল, কটা রুম তালা বন্ধ ছিল? বন্ধ ছিল চারখানা রুম, যেখানে যারা এজেন্সি ছিল যে পরিষ্কার করবার জন্য যাদেরকে বারবার চাপ দিচ্ছিলাম তারা বললেন যে চাবি খুঁজে পাওয়া যায়, এই মতো অবস্থায় আমি বিট অফিসে জানাই। তারপরে কালকে চাবি পাওয়া গেছিল, ওরা আবার দুটো রুমের চাবি পেয়েছে কিন্তু আর দুটো রুমের চাবি পায়নি। তখন ওর ওদের নির্দেশ অনুযায়ী ঘটলো, যারা পরিশ্রম লেবার যেগুলো যারা কাজ তারা ওটাকে ভেঙে গেল। 7 নম্বর রুম যেখান থেকে ব্যালট বাক্স পাওয়া গেল সেটা কি চাবি পাওয়া গেছিল না তালা ভাঙতে হয়েছে? তালা ভাঙতে হয়েছিল, ওরা ভেঙেছিল, যারা এজেন্সি ছিল লেবাররা তারাই ভেঙে দিয়েছে। একদমই দেখো যে তিনটি ব্যালট বাক্স যে রুমের 207 নম্বর রুমের মধ্যে ছিল সেই রুমে কিন্তু তোমার হচ্ছে তালাবন্ধ অবস্থায় ছিল, চাবি খুঁজে পাওয়া ছিল না, সেই তালা ভাঙা হয়, এরপর জানা যায় যে এর মধ্যে ব্যালট বাক্স রয়েছে, তিনটি ব্যালট বাক্স। এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের 83 নম্বর বুথের এই তিনটি বাক্স। তবে সবচেয়ে প্রশ্ন যেটা উঠতে আরম্ভ করেছে যে এই বুথে কি রিকাউন্টিং হয়েছে? তুমি আমাদের সঙ্গে থাকো, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত নারায়ণ দা,
মালদার গাজলে যে ছবি দেখা যাচ্ছে যে স্কুল খুলে গিয়েছে শনিবার দিন এখনো পর্যন্ত একটা স্কুল যাকে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছিল গত মঙ্গলবার ভোট গণনা হয়ে গিয়েছে এখন দেখা যাচ্ছে ঘরের চাবি পাওয়া যাচ্ছে না দরজা ভেঙে দেখা গেল তিন তিনটে সিল ব্যালট বাক্স পড়ে রয়েছে হ্যাঁ দেখুন সবচেয়ে বড় কথা আইন কি আছে সেটাও বুঝতে হবে আসলে আইন প্রণেতারা তো কখনো ভাবতেই পারেননি তাদের এই ধরনের অপরাধ অন্যায়ের সম্মুখীন হতে হতে পারে যে কাজেই তারা আইনটা তৈরি করবেন যাই হোক আদালত সর্বোচ্চ এবং আদালত যদি মনে করে এই তিনটি ব্যালট বাক্স পাওয়া গেছে এবং যদি এখানের ভোটের ফল নির্ধারিত হয়েও থাকে তাহলেও কিন্তু প্রয়োজনে আদালত মনে করলে এখানে আবার ভোটের নির্দেশ দিতে পারেন মনে রাখবেন আদালত সর্বোচ্চ আসল কথা কি হলো এরকম কিন্তু জানা ছিল নমিনেশনের আগে থেকেই সাধারণ মানুষ আমরা যেরকম ভয় পাচ্ছিলাম সব ধরনের অন্যায় অত্যাচার যা হয়েছে তার মধ্যে এটাও বোধহয় বাকি ছিল আসলে এই ধরনের অন্যায় হতে পারে এটা আমরা কখনো ভাবিনি তবে আমার মনে হয় যারা বিরোধী পক্ষ তারা নিশ্চয়ই আদালতে যেতে পারেন তারা আদালতে গিয়ে এই ভোটের পুনরায় ফলাফল যাতে গণনা হয় সেটার প্রার্থনা কিন্তু করতে পারেন অনেক ধন্যবাদ জয়ন্ত নারায়ণবাবু কথা বলার জন্য মালদার গাজলের ছবি আপনারা দেখলেন যেখানে একটি স্কুল যাকে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছিল এবং সেই স্কুলের একটি ঘরের ভেতরে 207 নম্বর ঘর যে ঘর কিন্তু তালাবন্ধ ছিল আজকে তালা ভাঙা হয়েছে ভেতরে তিনটে সিলড ব্যালট বাক্স পাওয়া গিয়েছে গত মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ভোট গণনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু জয় পরাজয়ের হিসেব নিকেশ পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু এই তিনটে ব্যালট বাক্স সিলড অবস্থায় পাওয়া গেল এরপর কি ব্যবস্থা হবে বিডিওকে খবর দেওয়া হয়েছে এবং প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ভোটের নামে প্রহসন ফের একবার বললেন তিনি কি বললেন শোনাবো সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচন কমিশনের নির্দিষ্ট সুচতুর পরিকল্পনায় প্রচুর ব্যালট বক্স বদলে দেওয়া হয়েছে এবং অরিজিনাল ব্যালট বক্স এখনো পড়ে আছে গাজলেরটা উদ্ধার হয়েছে কত জায়গাটা উদ্ধার হয়নি আমরা জানি না নির্বাচনকে কার্যত লুটতন্ত্রে পরিণত করা গণতন্ত্র এই শব্দবন্ধটাকে কার্যত পরিবারতন্ত্রে পর্যবসিত করে ব্যানার্জি পরিবারের করতলগত করা এবং তাদের পদতলে গোটা পশ্চিমবাংলার মানুষকে আসতে বাধ্য করার এই যে সুনির্দিষ্ট ষড়যন্ত্র এই সুনির্দিষ্ট ষড়যন্ত্রের প্রমাণ হচ্ছে আজকে মালদার গাজলে তিনটে সিলড ব্যালট বক্স উদ্ধার হওয়া গত মঙ্গলবার মনে হয়েছিল ভোট পর্ব এবার বোধহয় শেষ হলো সত্যি কি ভোট পর্ব শেষ হয়েছে এই যে তিন তিনটে সিলড ব্যালট বাক্স এখনো পড়ে রয়েছে মালদার গাজলে স্কুলে যা আজকে তালা ভেঙে বের করলেন স্থানীয় মানুষজন ভিডিওকে খবর দেওয়া হয়েছে এরপরে আইনি প্রভিশন কি রয়েছে তত পরেই বোঝা যাবে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা এই নিয়ে সোচ্চার হয়েছে তারা ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে কারণ খুব স্বাভাবিকভাবেই ভোট গণনা হয়ে যাওয়ার পরে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই তিনটে ব্যালট বাক্সে যাদের ভাগ্য বন্দী হয়ে রয়েছে সেই ব্যালট গুলো কি আবারও গোনা হবে তাহলে কি ফের এই ব্যালট বাক্স নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যাওয়া হবে কি ব্যবস্থা করা হবে তার জন্য কিন্তু ইতিমধ্যেই আইনি শলা পরামর্শ শুরু হয়ে গিয়েছে আর বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন সমালোচনা করে আসুন শুনবো সিপিএম আমলে আমরা দেখতাম সাইন্টিফিক রিগিং এখন হচ্ছে আনসাইন্টিফিক রিগিং এলোমেলো করে দেমা লুটে পুটে খায় আপনি দেখেছেন এমন নির্লজ্জ নির্বাচন এরকম চোরা কোত্তা কত হাজার হাজার ব্যালট বাক্স আর এরপরে বেরোবে আপনিও জানেন না আমিও জানি না এটা কোনো নির্বাচন হয়নি নির্বাচনের নামে প্রহসন বাম আমলে হতো নির্বাচনের নামে প্রহসন সেটা বাম আমলে হতো নির্বাচনটাকে হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছে পাড়ার ক্লাবের নির্বাচনও এর থেকে ভালো করে হয় বাচ্চা ছেলেরা যখন খেলতে নামে তখন যে টস যেমন হয় সেটাও তো একটা নির্বাচন ভাগ্য পরীক্ষা তার থেকে অত্যন্ত খারাপ অত্যন্ত ছোট জায়গায় চলে গেছে এটা এই নির্বাচন অত্যন্ত প্রহসন চোরেরা গিয়ে সিংহাসনে বসলে আরো সরকারি সম্পত্তি লুট হবে